আগের পর্বে আমরা দেখেছি মহিষাদল রাজবাড়ি। এই মহিষাদল থেকে গেওঁখালি 10 থেকে 12 কিলোমিটার। চাইলে আপনি শুধু গেওঁখালিতেই এসে দুদিন থেকে যেতে পারেন। কিভাবে আসবেন, থাকবেনই বা কিভাবে, তা পরে বলছি। যেহেতু আমি মহিষাদল এসেছিলাম, তাই আমার এক দাদাকে বললাম চলো গেওঁখালি ঘুরে আসি। গৌতম দার নিজের গাড়ি থাকাতে আমার এক কথাতেই রাজি। চলে এলাম 12 কিলোমিটার দূরে গেওঁখালিতে। মহিষাদল রাজবাড়ি থেকে একটা টোটো বুক করে আপনি চলে আসুন গেওঁখালিতে। মিনিট 20-25 লাগবে। অপূর্ব সুন্দর জায়গা, একদম গঙ্গার ধারে। আর ওই দিকটা হচ্ছে নূরপুর। কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। আর এই দিকটা ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের, এই দিকটা হচ্ছে গাদিয়ারা। মহিষাদলের রাজারা প্রথম এই গেওঁখালিতে এসেই উঠেছিলেন, তারপর তারা চলে যান মহিষাদলের দিকে। ভাগীরথী ও দামোদর যেখানে রূপনারায়ণের সাথে মিলিত হয়েছে, সেই সঙ্গম স্থলের দক্ষিণ তীরে হলো গেওঁখালি। এই অংশটি দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মিদনাপুরের সঙ্গম স্থল। গেওঁখালি আসতে গেলে স্প্ল্যানেড থেকে নূরপুরের বাস ধরে সোজা নূরপুর, তারপর সেখান থেকে লঞ্চ ধরে গেওঁখালি চলে আসতে পারেন। এছাড়া দক্ষিণ পূর্ব রেলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে বাগনান, সেখান থেকে অটোতে গাদিয়ারা, গাদিয়ারা থেকে গেওঁখালির ফেরি সার্ভিস চালু আছে। তাছাড়া আপনি আগের ভিডিওতে যেরকমভাবে আমি মহিষাদল এসেছি, সেরকমভাবেই মহিষাদল এসে তারপর সেখান থেকে টোটো ধরে গেওঁখালি চলে আসতে পারেন। গেওঁখালিতে অনেকগুলি রিসর্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলোর নাম্বার নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও আপনি এখানে নদীর তীরে পিকনিকের আয়োজনও করতে পারেন। শুধু যদি গেওঁখালি আসেন, তবে একবার অবশ্যই ঘুরে আসুন মহিষাদল রাজবাড়ি। আগের ভিডিওতে এই মহিষাদল রাজবাড়ি সম্পর্কে রয়েছে প্রচুর তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।